हाय फ्रेंड्स, আবারো চলে এলাম তোমাদের সামনে কিছু কথা বলার জন্য। না বললে থাকতে পারতেছি না আমি, আমার বলার দরকার, যেহেতু আমি একজন মা। মা হিসেবে আমার বলা কর্তব্য। আমি ভাবি, আমি নিজেকে ভাবি। তো প্রথমে তোমাদের সবাইকে আমার ইউটিউব পরিবারে ওয়েলকাম জানাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কয়েকদিন আগেও একজনে এসেছিল বাচ্চাদেরকে নিয়ে, উল্টাপাল্টা কথা বলেছিল। আর একজন দুই দিন ধরে আরেকজন এসেছে, বাচ্চা একজনের বাচ্চাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে। ওই দিদি ভাই নিয়ে আমি কথা বলবো। তবে দিদি ভাই, তোমার ভিডিও আমি দেখতাম না। যখন এই বাচ্চাকে নিয়ে তুমি ভিডিও করেছো, ওইটা কালকে থেকে শুনে আমি কালকে ওই তোমার ভিডিও দেখতে যাই। দেখে আমার এত অবাক লাগছে ভাবার বাইরে। তোমার মুখের ভাষা এত খারাপ। আচ্ছা, বাচ্চাগুলো কি করেছে তোমাদের? এই নিষ্পাপ বাচ্চাগুলো তোমাদের কি করেছে আমি জানতে চাই। এগুলো কি করেছে তোমাদের? আর যারা ইউটিউবার কে, তারা তোমাদের নিয়ে ভিডিও বানিয়েছে, ওদেরকে নিয়ে ভিডিও করো না। ওদেরকে নিয়ে ভিডিও করো, বাচ্চাদেরকে এখানে টেনে আনছো কেন? বাচ্চাদেরকে টেনে আনছো, পরিবারের লোককে টেনে আনছো। আর তুমি নিজে একজন মা হয়ে আর এক মায়ের সন্তানকে এত বড় কথাটা বলতে পারলে, তোমার মুখে আটকালো না? ওই নিষ্পাপ বাচ্চাটার কথা বলতে পারলে এত বড় কথাটা? আর তুমি বলছো কৃষ্ণ কৃষ্ণ, জানো তো কৃষ্ণ ওই বাচ্চাদের শরীরে বাস করে, আর কৃষ্ণ সবাইয়ের সাথে আছে। আর তুমি যে কৃষ্ণ কথা বলছো, ওই কৃষ্ণ তোমাকে এই বাচ্চাটার কথা কোয়ার জন্য কোনোদিন ক্ষমা করবে না। কৃষ্ণ কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। এই নিষ্পাপ বাচ্চাটার কথা, এত বড় একটা কথা বলেছো তুমি, তোমাকে কোনোদিন ক্ষমা করবে না কৃষ্ণ। কাজ করতে যেতে বলছো ঘরে, নিজেকে দেখেছো একবার, আর ওনাকে দেখো কাজ করতে যেতে বলছো, ছাড়িয়ে দেবে বলছো। তোমার ভিডিওতে গিয়ে কমেন্টগুলো পড়ো, তোমাকে তুমি কে কাকে ঝাড়বে? তোমাকে তো ঠিক ঝাড়িয়ে দিয়েছে কমেন্টে। আর মা বলছে কি, ইট মারবে? তুমি ওইদিকে একটাই মেরেছো, আমার এদিকে কয়টা ঈদ যাবে তুমি ভাবতেও পারবে না। মুখের ভাষা তো ঠিক নাই, যাহা তাহা বলে যাচ্ছ বাচ্চার নামে। কথা বলে যাচ্ছ খালি বাচ্চার নামে, উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে খালি। দিদি ভাই, তোমাকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমি তোমাকে সম্মান দিয়ে কথা বলছি, প্লিজ এখানে বাচ্চাদেরকে টেনে এনো না। আর ইউটিউবের রুল কি, আমি নিয়ম কি, ইউটিউবের গাইডলাইনে কি নিয়ম আছে আমি কিচ্ছু বুঝি না। এত বড় কথা একটা বাচ্চাদের নামে বলে যাচ্ছে, নিষ্পাপ বাচ্চাগুলোর নামে উল্টাপাল্টা কথা দুই দিন পর 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 বলে যাচ্ছে টেনে। আর তুমি এখানে এসে এই বার্তাগুলো দিতেছ সোশ্যাল মিডিয়াতে এসে, তোমার ছেলে, তুমি তো একটা মা, তোমার ছেলে আছে একটা, তুমি তোমার ছেলেকে কি শিক্ষা দিচ্ছ? তোমার থেকে কি শিখছে তোমার ছেলে? 14 বছর তোমার ছেলে, সব বুঝে এখন। ওই ছেলের সামনেই ভিডিও করে তুমি খারাপ খারাপ ভাষা দিয়ে ভিডিও করতেছো। যখন ক্যামেরার সামনে আসবে, নিজের মুখটাকে একটু ঠিক করবে, ভাষাগুলো একটু ঠিক করবে, তারপর ক্যামেরার সামনে আসবে। তাহলে বন্ধুরা, আমার এটুকুই বলার ছিল। আমি আর আবারও বারবার আমরা বাচ্চাদেরকে, পরিবারের লোককে টেনে এনো না এখানে।
আজকে আসলে বন্ধুরা আমার ভিডিও করার একদম ইচ্ছা ছিল না। কালকের থেকে ভিডিও আমি দেখতেছি, আমার খুব খারাপ লেগেছে, এখানে লেগেছে আমার, যেহেতু আমি একজন মা। আজকে উনি অন্যর বাচ্চার কথা বলছে, দুদিন পরে আমাদের বাচ্চার কথাও বলবে, ওই জন্য আমার বলার দরকার ছিল। আমি একটা আজকে ভিডিও অন্য ভিডিও করার ইচ্ছা ছিল কি, আমার ভিডিওতে অনেক কয়টা কমেন্ট, ভালো ভালো কমেন্ট এসেছে, আমার খুব মানে লেগেছে, মনে লেগেছে, এটা খুব ভালো লেগেছে, ওই জন্য ভেবেছিলাম কি আমি ওইটা নিয়েই ভিডিও করব। কিন্তু কালকের থেকে যেটা দেখতেছি আমি আর সহ্য করতে পারলাম না, আমার ওইটা এটা বলার জন্য আমার আজকে আসতে হলো। তবে কালকে ওই নিয়ে ভিডিও করব, প্লিজ তোমরা ভিডিওটা দেখো। আমার মনে হয় আর যা যার নাম বলবো, যে যে বলেছে আমাকে, ভালো ভালো কমেন্ট করেছে, তাদের নাম নিয়ে বলবো, তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা এখন বাই বাই করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।